أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم آمن الرسول بما أنزل إليه আল মুমিনুন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মোহাম্মদ আলমগীর হোসেন আবু দবি থেকে তিনি প্রশ্ন করেছেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম শ্রীলঙ্কায় নেমেছিলেন এটা কি সত্য ঘটনা এ ব্যাপারে কি কোনো দলিল রয়েছে কি না আদম আ হিসারাতু এবং হাওয়া আ হিসালা আ হালাতলাম দুজনে জান্নাত থেকে যখন শয়তানের ওওয়াস আসায় আল্লাহ তাদেরকে দুনিয়াতে নামিয়ে দিলেন সম্মানের সাথে। দুনিয়াতে কোথায় যে নামিয়ে দিয়েছিলেন কোন স্থানে যে তারা নামে ছিল এটা কোরআন বা। হাদিসে কোথাও প্রমাণিত নেই এ ব্যাপারে কোনো শক্তিশালী দলিল পাওয়া যায় না তবে উলামাগন ইস্তেহাত করে গবেষণা করে কিছু আলামত বের করেছে তার মধ্যে একটা হচ্ছে যে হযরত আদম আলী সাল্তুয়াসাল্লাম নেমেছিলেন পৃথিবীর কাছাকাছি পৃথিবীর মধ্যে সবচেয়ে উঁচু জায়গায় পৃথিবীর মধ্যে সবচেয়ে উঁচু যে স্থানটা আসমানের কাছাকাছি স্থান এই স্থানে আদম নামিয়েছিলেন আর উঁচু স্থান গবেষণা করে বৈজ্ঞানিকগণ বলেছেন যে এটা হিমালয় পর্বত এলাকা হিমালয় পর্বত এলাকা এর পাহাড়গুলা সবচেয়ে উঁচু অন্য অন্য পৃথিবীর অন্য অন্য জায়গা থেকে সেজন্য তারা গবেষণা করে বলে করেছে করে বলেছেন যে হয়তো এখানেই তিনি নেমেছিলেন তবে এটাও কোনো গ্রহণযোগ্য বা শক্তিশালী দলিল নয় জাস্ট একটা ধারণা বা গবেষণার ফলাফল আর হিমালয় পর্বত বর্তমান কোথায় আছে আপনারা জানেন আবার কেউ কেউ বলেছে ইন্ডিয়াতে তো আমরা যদি হিমালয় পর্বতটা ধরি তাহলে ইন্ডিয়ারই পাশে নেপালে আর তারই পাশে শ্রীলঙ্কা যদি হিমালয় নামে বর্তমান সেটা নেপালে আছে কেউ বলেছে ইন্ডিয়াতে নেমেছে আবার কেউ বলেছে শ্রীলঙ্কায় তিনি নেমেছিলেন সুতরাং বিভিন্ন মতামত রয়েছে কোন মতামত সঠিক নয় এটা গবেষণার ফলাফল ছাড়া অন্য কিছুই নয় এ ব্যাপারে কোনো শক্তিশালী দলিল পাওয়া যায় না তারপর তিনি নামার পরে হাওয়া আলাই আলিহাসালামকে খুঁজতে ছিলেন খুস্তে 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 খুঁজতে ফাজদালাফাত দুইজনে দেখা হলো কোথায় সৌদি আরবে মুজদালিফা এই জন্য ওইটার নাম মুজদালিফা রাখা হয়েছে দুইজনে পরিচয় হয়েছেন মুজদালিফার আরাফাতে পরিচয় হয়েছেন এই জন্য নাম রাখা হয়েছে আরাফায় দুজনে একত্রিত হয়েছিলেন এই জন্য জামা জামান ওখানকার একটা জায়গার নামকরণ হয়েছে জামান এই হচ্ছে গবেষণার ফলাফল কিন্তু কেউই সঠিক স্থানের নাম বলতে পারবে না কারণ এ ব্যাপারে কোরআন এবং হাদিসের স্পষ্ট শক্তিশালী কোনো দলিল পাওয়া যায় না আশা করি বুঝতে পেরেছেন